কালো মাথা মাছরাঙা, বৈজ্ঞানিক নাম হ্যালসিয়ন পাইলিয়াটা, ইংরেজি নাম ব্ল্যাক হেডেড কিংফিশার। এরা হলো এক ধরনের গেছো মাছরাঙা যারা প্রধানত ক্রান্তীয় এশিয়া মহাদেশে ব্যাপকভাবে বিস্তৃত, বিশেষত ভারত থেকে চীন, কোরিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়াতেই এদের বসবাস। এরা পরিযায়ী পাখি এবং সাধারণত শীতকালে পরিযান করে থাকে। শীতকালে এরা শ্রীলঙ্কা, থাইল্যান্ড, বর্নিও এবং জাভা প্রভৃতি জায়গায় পরিযান করে থাকে। এরা একটু বড় আকারের হয়, লম্বায় প্রায় 28 সেন্টিমিটার। প্রাপ্তবয়স্কদের পিঠের রং হয় বেগুনি নীলচে রঙের। কালো রঙের মাথা এবং কাঁধ, গলা এবং ঘাড়ে সাদা রঙের দাগ থাকে এবং এদের দেহের নিচের অংশ বাদামি রঙের হয়। এদের ঠোঁট লম্বা এবং এদের পা উজ্জ্বল লাল রঙের হয়ে থাকে। এদের উড়ানের সময় এদের কালো এবং নীল ডানায় সাদা রঙের ছোপ ছোপ দেখতে পাওয়া যায়। পুরুষ এবং মহিলা উভয়ই একই রকমের দেখতে হয়ে থাকে। তরুণরা দেখতে একটু ফ্যাকাশে হয়। এদের ডাক হয় কি কি এরকমের। এরা উপকূলের দিকের খুব সাধারণ মাছরাঙা, বিশেষত ম্যানগ্রোভ বনাঞ্চলে। এই প্রজাতিটি প্রধানত বড় বড় পোকামাকড়ই খায় বা শিকার করে থাকে, কিন্তু উপকূলীয় মাছরাঙারা মাছ ও ব্যাঙও খেয়ে থাকে। এদের উড়ান খুব দ্রুত এবং সোজা হয়। এদের বাসা প্রধানত মাটির তলায় বড় সুড়ঙ্গ খুঁড়ে হয়। এদের এক একটা বাসায় 4 থেকে 5টা ডিম থাকে। Jerry.